সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরু করতে যাচ্ছি আজকের ওয়ান সিক্সটি ফাইভ বিবিএ অনার্স অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারের জন্য ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং চাপ্টার পার্টনারশিপ অ্যাকাউন্টিং এর অ্যাডমিশন অফ পার্টনার অংশ এবং এই অংশের পার্ট টেন আমরা আলোচনা করতে যাচ্ছি এখন আমরা একটি ছবিতে নতুন অংশীদার এর আগমন সম্পর্কে একটি প্রতিবেদন দেখতে যাচ্ছি চলো আমরা সেই প্রতিবেদনটা দেখিনি এই জয়েন্ট পার্টনারশিপ এই ব্যক্তি এই অংশীদারি কারবারে জয়েন করবে তার ফলে কি ফলাফল সেটা দেখা যাচ্ছে যে এই কারবারের একটি অংশ সে ভোগ করবে তাহলে বাকি অংশটা এই ওল্ড তিনজন পার্টনার ভোগ করবে এর ফলশ্রুতিতে এটাই বোঝা যাচ্ছে যে একজন নতুন অংশীদারের আগমন ঘটলে বাকি পুরাতন অংশীদারেরা তার জন্য কিছু স্যাক্রিফাইস করে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাডমিশন চাপ্টারের আমরা প্রিমিয়াম মেথডের আলোচনা করছি এবং এই প্রিমিয়াম মেথড তখনই হয় যখন কোনো নতুন অংশীদার ব্যবসাতে আগমন করলে বা ব্যবসাতে জয়েন করলে সে যদি নগদ অর্থ অথবা অর্থ সমতুল্য কোনো দ্রব্য আনয়ন করে কেমন আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আজকের শিকন ফল হচ্ছে অংশীদারি কারবারের গাণিতিক সমস্যা অংশীদারি কারবারের গাণিতিক সমস্যার সমাধান এই মুহূর্তে আমরা একটি কোয়েশ্চেন তোমাদের সামনে পেশ করতে যাচ্ছি এই কোয়েশ্চনে দেখা যাচ্ছে যে এবিসি তিনজন অংশীদার যাদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে টু টু ওয়ান এবং তাদের এই ব্যালেন্স শিটটা দেয়া আছে লাইবিলিটিস পাশে নোটস পেয়েবল ব্যাংক ওভার ড্রাফট রিজার্ভ ফান্ড অ্যাকাউন্ট পেয়েবল এবং ক্যাপিটাল আর অ্যাসেট পাশে আছে ক্যাশ ইন হ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল মার্চেন্ডাইজিং ইনভেন্টরি এবং ফার্নিচার ওকে এখন আমরা এই ব্যালেন্স শিট পরে সমন্বয় দেখতে যাব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড নাইনটিন দ্যমিট ডি অ্যাজ এ পার্টনার অন দ্য ফলোয়িং কন্ডিশন ডি উড ব্রিং টাকা টুয়েলভ থাউজেন্ড এস ক্যাপিটাল টেন থাউজেন্ড ফর গুড ডি উড বি অ্যালাউড ওয়ান ফিফথ শেয়ার ইন দ্য বিজনেস

টু দা ইফেক্ট অফ ডিসমিশন এটি যে রিকোয়ারমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেই রিকোয়ারমেন্ট কিন্তু এই প্রশ্নের টোটাল রিকোয়ারমেন্ট নয় আংশিক রিকোয়ারমেন্ট সে সেই আংশিক রিকোয়ারমেন্টের কয়েকটি অংশ আমরা উল্লেখ করতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা এই রিকোয়ারমেন্টের আনসার অর্থাৎ প্রবলেমের সলিউশন কিভাবে করা হয় সেটা দেখে নিই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্নের অ্যাডজাস্টমেন্টে ছিল মার্চেন্ডাইজিং ইনভেন্টরি অ্যান্ড ফার্নিচার ডেপ্রিসিয়েশন বাই সেভেন হাফ পারসেন্ট অ্যান্ড দ্য ভ্যালু অফ বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বাই টেন অ্যান্ড টেন তাহলে এখানে ইনভেন্টরি আর ফার্নিচার ডেপ্রিসিয়েশন হয়েছে অর্থাৎ মূল্য কমে গেছে অ্যাসেটের মূল্য কমে গেছে আর বিল্ডিং অ্যাপ্রিসিয়েটেড বিল্ডিংয়ের মূল্য বেড়ে গেছে আমরা জানি যে সম্পত্তির মূল্য যদি কমে যায় তাহলে সম্পত্তি ক্রেডিট হয় আর সম্পত্তির মূল্য যদি বেড়ে বেড়ে যায় যায় সম্পত্তি সম্পত্তি যদি তাহলে তাহলে ডেবিট হয় ইনভেন্টরি এবং ফার্নিচার যেহেতু মূল্য কমে যাচ্ছে সেহেতু ওরা ক্রেডিট হবে রিভেলি অ্যাকাউন্ট ডেবিট হবে চলো আমরা যাবে তা দেখে নিউশন অ্যাকাউন্ট ডেবিট ফার্নিচার ক্রেডিট মার্সেন্টাইজিং ইনভেন্টরি ক্রেডিট ফার্নিচার তিনশো টাকা আর মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আঠারোশো পঁচাত্তর টাকা ইকুয়াল টু একুশশো পঁচিশ টাকা রিভেলুয়েশন ডেবিট হচ্ছে আর বিল্ডিং যেহেতু অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ দাম বেড়ে যাচ্ছে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে সেহেতু বিল্ডিং ডেবিট রিভেলুয়েশন ক্রেডিট টেন পারসেন্ট কেমন দুই হাজার টাকা ওকে নেক্সট প্রশ্ন ছিল অ্যালাউন্স ফর ফাইভ পারসেন্ট অন অ্যাকাউন্টস রিসিভেবল বি ক্রেডিটেড ফর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেটস বিবিধ দেনাদারের উপর শতকরা পাঁচ ভাগ সঞ্চিতি রাখতে হবে অ্যালাউন্স রাখতে হবে ফর ডাউটফুল ডেটস সন্দেহজনক দেনার জন্য সঞ্চিতি রাখতে হবে আমরা জানি যে সঞ্চিতি সাধারণত লাইবেলিটি হয় অর্থাৎ লাইবিলিটি বেড়ে যাচ্ছে অথবা অ্যাকাউন্ট রিসিভেবল কমে যাচ্ছে সম্পত্তি কমে যাচ্ছে যেদিকেই আমরা বুঝার চেষ্টা করি না কেন এখানে অ্যালাউন্স ফর ডাউটফুল ড্রাফ ক্রেডিট হবে রেভেলুয়েশন ডেবিট হবে এই ছিল আমাদের জাবেদা এখন আমরা এই তিনটি জাবেদা থেকে খতিয়ানটা করতে যাব সেটার নাম হচ্ছে রিভেলুয়েশন অ্যাকাউন্ট কেমন এই রিভেলুয়েশন অ্যাকাউন্ট করার সময় আমরা খতিয়ানের ছক আঁকলাম ডেট পার্টিকুলার্স রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা ব্যালেন্সের ডেবিট টাকা ক্রেডিট টাকা ফার্নিচার জাবেদায় ক্রেডিট ছিল খতিয়ানে এসে ডেবিট হয়ে যাবে ব্যালেন্স হবে ডেবিট মার্চেন্ডাইজিং ইনভেন্টরি খতিয়ানে সরি জাবেদায় ক্রেডিট ছিল খতিয়ানে এসে ডেবিট হবে ব্যালেন্স আগেরটার সাথে যোগ হয়ে 2125 টাকা ডেবিট হলো বিল্ডিং জাবেদায় ডেবিট ছিল এখানে ক্রেডিট হবে খতিয়ানে দুই হাজার টাকা এখন ব্যালেন্স হবে একশো পঁচাত্তর টাকা দুই হাজার একশো পঁচাত্তর গত দিনের ব্যালেন্স ছিল এখন দুই হাজার টাকা যখন ক্রেডিট হচ্ছে এটা আর ডেবিট পাশে ব্যালেন্স আছে একশো পঁচাত্তর টাকা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপস যাবে দায় ক্রেডিট ছিল এখানে খতিয়ানে সে ডেবিট হবে সুতরাং আগের দিনের একশো পঁচাত্তর ডেবিট এবং এখন সাতশো পঞ্চাশ ডেবিট ইকুলটো নশো পঁচিশ টাকা ডেবিট ব্যালেন্স লাস্ট ব্যালেন্স রিভিলিউশন অ্যাকাউন্টের লাস্ট ব্যালেন্স হচ্ছে নয়শো টাকা ডেবিট ব্যালেন্স এবং এই ডেবিট ব্যালেন্সটাই হচ্ছে লস ব্যালেন্স ঠিক আছে এখন এই যে খতিয়ান করলাম রিভিলিউশন অ্যাকাউন্ট করলাম এই খতিয়ানের ডেবিট ব্যালেন্স কে আমরা বলছি লস হলো ডেবিট হওয়াতে লস হলো সেই লসটা কারা ভাগ করে নেবে পুরাতন অংশীদারেরা মনে থাকবে কথাটা কারা ভাগ করবে পুরাতন অংশীদারেরা এবং কোন রেশিওতে পুরাতনতে অল রেশিওতে ঠিক আছে এখন আমরা সেই ডেবিট সিস ডেবিট রিভ্যালুয়েশন ক্রেডিট কত টাকা নয়শো পঁচিশ টাকা আর ডেবিট পাশে পুরাতন রেশিও দুই দুই এক নয়শো পঁচিশ টাকা পাঁচ দিয়ে ভাগ করে দুই দ্বিগুণ করলে তিনশো সত্তর কিভাবে বি হচ্ছে তিনশো সত্তর আর সি হচ্ছে নয়শো টাকাকে পাঁচ দিয়ে ভাগ করলে এক ভাগ হয় একশো টাকা এবং এটা হবে ওল্ড পার্টনার্স ক্যাপিটালের ওল্ড রেশিওতে ন্যারেশন কি হবে লস অন রিভিলন অ্যাকাউন্ট ট্রান্সফার টু ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু ওল্ড রেশিও প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে আলোচনাটা করলাম সেটা এই অঙ্কের একটি খণ্ডিত অংশ অথবা আংশিক সমাধান তোমাদেরকে আরও একটি এপিসোড অপেক্ষা করতে হবে ব্যালেন্স শিট পর্যন্ত যাওয়ার জন্য তোমরা আশা করি আমাদের সাথে থাকবে ভালো থেকো সুস্থ থেকো আজকের পার্ট এখানেই সমাপ্তি ঘোষণা করছি প্রিয় ভিউয়ার্স এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম